بسم الله الرحمن الرحيم الله 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 السلام عليكم সবাইকে ইকরা বাংলার অনুষ্ঠানের পক্ষ থেকে এবং হৃদয়সুরের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি সাদর সম্ভাষণ এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকবারই একটা অনুষ্ঠান নিয়ে আসি আপনাদের সামনে এবং আজকে যথারীতি একটা অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে এসেছি এবং যথারীতি আপনাদের সামনে আমরা একজন নতুন মুখ নিয়ে এসেছি, নতুন একজন মানুষকে নিয়ে এসেছি যারা আপনাদের সামনে কিছু ইসলামিক গান পরিবেশন করবেন এবং আমরা তার ফাঁকে ফাঁকে কিছু কথাও বলবো। তো আজকে আমাদের অতিথি হচ্ছেন মোহাম্মদ কামাল হোসেন, উনি লন্ডনে বসবাস করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ বলছেন, আমি বললাম যে আপনি যখন বলছেন তো বলেন, সমস্যা নেই। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার এই আমরা মূলত এই অনুষ্ঠানটা সবসময় একটু একটা করে করি এবং এর আগেও আমরা অনেকবার করেছি এবং অনেকজন এরকম সুন্দর সুন্দর ইসলামিক হামদ নাথ নজরুল গীতি যেগুলো ইসলামিক এবং আল্লাহ এবং রাসুলকে নিয়ে যেই বাণীগুলো হয়, যে কথাগুলো হয়, সে কথাগুলো আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা চেষ্টা করি যতখানি পারা যায় আল্লাহ এবং রাসুলের নাম বা একটু তাদের গুণগান করা। তো আমি খুব আনন্দিত এবং আমি খুবই আপনার ধন্যবাদ জানাচ্ছি যে আপনার সময় করে এসেছেন এত ব্যস্ততার মাঝেও, কাজ টাজ অনেক কিছু আছে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনার এই অনুষ্ঠানে। অবশ্যই, আমাকে তো দিচ্ছেনই, কিন্তু এটা ইকরা বাংলার পিছনে যারা যারা এটা আয়োজন করেন এবং আমি মনে করি তাদেরকেও এই ধন্যবাদটা তারাও প্রাপ্য। জি অবশ্যই, সবাইকে ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং কি দর্শকদেরকে ধন্যবাদ। তো আর কি, আসলে আমি অত ওই মানের শিল্পী না, জাস্ট গান শুনে শুনে যতটুকু শিখছি আর কি। আমরা তো সবাই চেষ্টা করছি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আল্লাহকে ডাকার ইয়ে করার এটা যদি আপনার কণ্ঠে সুর থাকে বা আপনি যেভাবে পারেন, এটার জন্য সুরের হয় না। অনেকে দেখবেন যে সুন্দর কিন্তু কোরআন তেলাওয়াত করে ইয়েও করে, তো এটার ব্যাপারে কোনো শিল্পী হতে হয় না, কোনো কিছু হতে হয় না, ওইভাবে করে জাজ করার কিছু নাই। আমরা যদি প্রথমেই যদি আপনার কাছ থেকে আমরা একটা হামদ অথবা নাথ শুনতে চাই, আপনি আমাদেরকে কোনটা শোনাতে চান? যে আমি আমার নিজের লেখা একটা হামদ। আচ্ছা, আপনি নিজে লেখেন এবং শুরু করেন আপনি? জি নিজে শুরু করি। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে চলুন আমি আপনার একটা কণ্ঠের আপনার লেখা এবং আপনার সুর করা একটা হামদ এটা। জি হামদ, চলুন শুনি। এমন মধুর নাম গো তোমার, এমন মধুর নাম, এমন মধুর নাম আল্লাহ, এমন মধুর নাম, ও যে নামের প্রেমে মশগুল সদা সৃষ্টি তমাম। বাবা, এমন মধুর নাম গো তোমার, এমন মধুর নাম, তোমার নামের তসবি জপে আমার বুক ভয় খোঁজে পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ সুখ, তোমার নামের তসবি জপে আমার বুক ভয় খোঁজে পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ সুখ, এক নিমেষে সকল ব্যথা হয়ে যায় আরাম আমার, হয়ে যায় আরাম, এমন মধুর নাম গো তোমার, এমন মধুর নাম, এমন মধুর নাম আল্লাহ, এমন মধুর নাম, ও যে নামের প্রেমে মশগুল সদা
সৃষ্টি তমম মুনি মধুর নম গো তোমার মুনি মধুর নম এই দুনিয়ায় হলো যেদিন জন্ম আমার একটাই নাম শুনলাম প্রথম আল্লাহ আকবর এই দুনিয়ায় হলো যেদিন জন্ম আমার একটাই নাম শুনলাম প্রথম আল্লাহ আকবর মরণ কালে ওই নাম যেন হয় মুখের কলাম আমার হয় মুখের কলম মনে মধুর নাম গো তোমার মনে মধুর নাম মনে মধুর নাম আল্লাহ মনে মধুর নাম ও যে নামের প্রেমে মশগুল সদা সৃষ্টি তমম মনে মধুর নাম গো তোমার মনে মধুর নাম মনে মধুর নাম আল্লাহ মনে মধুর নাম সুবহানাল্লাহ মাশাআল্লাহ খুব ভালো লাগলো এবং আপনি তো অসম্ভব ভালো গান করেন আপনি তো ভালো সুর করলেন এটা অসাধারণ মানে ধন্যবাদ আপনাকে যেভাবে যেভাবে আপনি মানে এটা তো আসলে মূলত আপনি যেভাবে মন আপনার যেটা চেয়েছে যেভাবে আপনি সুরটা যেভাবে মনে করেছেন যেভাবে দিলে মনে আপনার মনেই ভালো লাগে ভালো সুর করেছেন আপনি মাশাআল্লাহ ভেরি গুড ওই তো আপনাদের আমি বললাম তো প্রথমে যে আসলে আমি গান শুনে শুনে শিখছি আর কোথাও থেকে গান কখনো শিখিনি শেখার সুযোগ হয়নি তো একবার শুরু করলাম লেখা এটা কিন্তু আসলে কিন্তু গড গিফটেড এগুলো তো আল্লাহ প্রদত্ত এই সমস্ত জিনিসগুলো কেউ আছে হয়তো একটু থাকে একটু সাধনা করে করতে হয় আবার কেউ কেউ আছে যে জন্মসূত্রেই আল্লাহ পাক ওই সমস্ত গুণগুলো দিয়ে দেন তো সেই দিক থেকে আমরা আসলে অনেক ভাগ্যবান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমাদেরকে সেই রহমতটা আল্লাহ আমাকে দিয়ে দিয়ে আমাদেরকে দিয়েছেন যে আপনাদের দোয়া প্রত্যাশা করে পাশাপাশি দর্শকদেরও দোয়া প্রত্যাশা করে যাতে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ অফকোর্স আর আপনি এরকম লিখেন অনেক দিন হয়ে গেছে লিখে হয়ে গেছে আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে তখন নিউজ স্টোরে থাকাকালীন আমার এক বন্ধু গান লিখতো তো ওর গানগুলো আমি শুরু করতাম ও লিখতো আমি শুরু করতাম সেটা কি ওর কাছ থেকে অনুপ্রাণিত ইসলামিক গানগুলোই লিখতেন ইসলামিক গান অন্যান্য গানও আচ্ছা 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 হ্যাঁ অন্যান্য গানও লিখতে আমি শুরু করতাম ওর নাম হলো ইমরান আমার খুব কাছের বন্ধু আচ্ছা তো একটা সময় গিয়ে চিন্তা করলাম দেখি আমি নিজে পারি কিনা নিজে হ্যাঁ তখন নিজে চেষ্টা করলাম দেখলাম যে না নিজেও এই পর্যন্ত কত লিখেছেন বলে মনে হয় আপনার কাছে লিখেছি অনেক গান তো বিভিন্ন ধরনের গান মিলে 100 উপরে হবে সুর করেছে সবগুলো জি সবগুলো আমার নিজের সুর করা এই সবগুলোকে আপনার ইসলামিক মিক্সচার কি মিক্সড আছে এখানে জি আচ্ছা খুব ভালো মাশাআল্লাহ আর আপনি তো বললেন যে আপনি কুমিল্লা থেকে জি কুমিল্লা থেকে এখন লন্ডনে হয়ে গেছেন আপনার দেশে বাবা মা আছেন জি আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাই আপনার আপনি কি একাই না আপনার ভাই বোন আছেন আরো না এখানে আমি একাই আমার আর কেউ নেই না বাংলাদেশে আছে তো ও বাংলাদেশে জি যাক আলহামদুলিল্লাহ বাংলা সবাই বাংলাদেশে আছে যাক আমরা কিন্তু এখানে অনেক মোটামুটি বাঙালি যারা আছে সবাই একজন একজনকে চেষ্টা করি যেভাবে যেভাবে পারা যায় যেখানেই একটু তা একটু কি বলে ধরে রাখা একটু মানে সম্পর্কটা ভালো রাখা না সেটা তো অবশ্যই ডেফিনেটলি কারণ এখানে তার আমাদের দেশের মধ্যে এত স্বজন নাই তো আমরা বাঙালির এতে একে অপরের আত্মীয় একে অপরের স্বজন তো আমাদের উচিত এই বিভিন্ন সুখে দুঃখে সবার সাথী হওয়া হ্যাঁ সাথী হওয়া মিলেমিশে থাকা এখন যদি আমরা আপনার কাছ থেকে আরেকটি ইসলামিক বা একটা গান শুনতে চাই আপনি আমাদেরকে কোনটা শোনাবেন এখন আরেকটা হামদ গাই আমার নিজের লেখা ওইটাও নিজের লেখা জি ওইটা আমার নিজের লেখা ঠিক আছে তাহলে চলুন আপনার একটা হামদ শুনে আসি হই দূর গগনে নীলিমার মাঝে আমি খুঁজি তোমায় হই উড়ে যাওয়া পাখিদের ভিড়ে আমি খুঁজি তোমায় হই দূর গগনে
নীলিমার মাঝে আমি খুঁজি তোমায়, হুই উড়ে যাওয়া পাখিদের ভিড়ে আমি খুঁজি তোমায়, হুই নদীর ধারে সাদা সাদা কাশ ফুলে খুঁজি তোমায়, হুই ফুল কাননে ছড়ানো সুগন্ধে খুঁজি তোমায়, আমি ক্লান্ত খুঁজে খুঁজে ভাবি দু চোখ বুঝে তুমি তো আছো গো মোর হৃদয় জুড়ে, তাই মন গেয়ে উঠে সুরে সুরে তুমি আল্লাহ মহিয়ান, তুমি আল্লাহ গরিয়ান, তুমি আল্লাহ মহিয়ান, তুমি আল্লাহ গরিয়ান, তোমায় খুঁজি আমি ঝিরে ঝিরে বাতাসেতে দুল খাওয়া বৃক্ষলতায়, তোমায় খুঁজি আমি অবারিত সবুজ দিগন্তের উচ্ছলতায়, তোমায় খুঁজি আমি ঝিরে ঝিরে বাতাসেতে দুল খাওয়া বৃক্ষলতায়, তোমায় খুঁজি আমি অবারিত সবুজ দিগন্তের উচ্ছলতায়, আমি ক্লান্ত খুঁজে খুঁজে ভাবি দু চোখ বুঝে তুমি তো আছো গো মোর হৃদয় জুড়ে, তাই মন গেয়ে উঠে সুরে সুরে তুমি আল্লাহ মহিয়ান, তুমি আল্লাহ গরিয়ান, তুমি আল্লাহ মহিয়ান, তুমি আল্লাহ গরিয়ান, তোমায় খুঁজি আমি পাহাড় বনে অবিরাম ছুটে চলা ঝর্ণা ধারায়, তোমায় খুঁজি আমি শিশির স্নাত ঘাসেদের ঝলমল রৌদ্র ছটাই, তোমায় খুঁজি আমি পাহাড় বনে অবিরাম ছুটে চলা ঝর্ণা ধারায়, তোমায় খুঁজি আমি শিশির স্নাত ঘাসেদের ঝলমল রৌদ্র ছটাই, আমি ক্লান্ত খুঁজে খুঁজে ভাবি দু চোখ বুঝে তুমি তো আছো গো মোর হৃদয় জুড়ে, তাই মন গেয়ে উঠে সুরে সুরে তুমি আল্লাহ মহিয়ান, তুমি আল্লাহ গরিয়ান, ওই দূর গগনে নীলিমার মাঝে আমি খুঁজি তোমায়, ওই উড়ে যাওয়া পাখিদের ভিড়ে আমি খুঁজি তোমায়, ওই নদীর ধারে সাদা সাদা কাশ ফুলে খুঁজি তোমায়, ওই ফুল কাননে ছড়ানো সুগন্ধে খুঁজি তোমায়, আমি ক্লান্ত খুঁজে খুঁজে ভাবি দু চোখ বুঝে তুমি তো আছো গো মোর হৃদয় জুড়ে, তাই মন গেয়ে উঠে সুরে সুরে তুমি আল্লাহ মহিয়ান, তুমি আল্লাহ গরিয়ান, তুমি আল্লাহ মহিয়ান, তুমি আল্লাহ গরিয়ান, তুমি আল্লাহ মহিয়ান, তুমি আল্লাহ গরিয়ান। বাহ বাহ বাহ, মাশাআল্লাহ, কত সুন্দর কথাগুলো, কত সুন্দর আপনি সাজিয়েছেন। তুমি আল্লাহ মহিয়ান, তুমি আল্লাহ গরিয়ান, আর ওই যে প্রথম থেকে যে কথাগুলো আপনি বলছেন, মানে একটা মানুষের এই কথাগুলো লিখতে গেলেও কিন্তু তার ভিজিবিলিটি লাগে, তার কিন্তু আগে চোখে দেখতে হয়, মগজে থাকতে হয়, আমাদের যে প্রাকৃতিক পরিবেশ, চারপাশের পরিবেশ দেখে, কিন্তু এই পরিবেশ কিন্তু, হ্যাঁ, এই পরিবেশ কিন্তু দেখার একটা ব্যাপার আছে, এটা না দেখলে কেউ কিন্তু তার যে যেটা দেখে না সে সেটা কিন্তু লিখতে পারবে না। যেটাই তো, প্রত্যেকটা সৃষ্টির পেছনে যে একটা সৃষ্টি কৌশল আল্লাহর, আল্লাহর আছে, মানে এটা দেখে অবাক হতে হয় আর কি মাঝে মধ্যে, যে আল্লাহ জানি কত সুন্দর। আমরা এই প্রসঙ্গে যদি আমরা বলি, একটু যদি গল্প করার মতো করে বলি, কারণ আপনি যে সিনারিওগুলো দেখবেন, যে দৃশ্যগুলো দেখবেন, সেই দৃশ্যগুলো আপনার চোখে না থাকলে আপনি লিখবেন কিভাবে? নদীর পাড়ে যে ঘাস বন হয় সেটি তো অনেকেই জানে না, এখনকার যদি কাউকে জিজ্ঞাসা করেন যদি বলতে পারবে না আসলে ঘাস বনটা কি। হ্যাঁ, আম্রকানন, যে কাশ বনে যে কাশফুল গুলো যখন বাতাস আসলে উড়ে উড়ে, মানে সৃষ্টিকর্তার কথা স্মরণ করিয়ে দেয়,
কত সুন্দর আপনি সুরটা আমার, তুমি আল্লাহ গরিয়ান তুমি আল্লাহ মহিয়ান, বাবা খুব টাচি, মাশাল্লাহ মাশাল্লাহ, ভেরি গুড। আচ্ছা, আমরা তো আসলে খুব কম সময়ের মধ্যে থাকি, অনেকগুলো জিনিস করতে হয়, এবং এখন যদি আমি আবার আরেকটা আপনার কাছ থেকে ইসলামিক শুনতে চাই, অনেক কিছু শুনতে চাই, যদি আপনি আমাদেরকে আরেকটা শোনান আমি শুনি, ওইটা কি আপনার এখন লেখা নিজের হবে? না, ওইটা আমি একটা নাতে রাসুল গাইতে যাচ্ছি। আচ্ছা, কি ওইটা? তো খুবই জনপ্রিয় যেটা আর কি, আমি আমি আশা করি আপনিও পারবেন এটা। কোনটা এটা? আপনিও যদি আমার সাথে একটু গান, তাহলে আমার কাছে ভালো লাগবে। যে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। আচ্ছা হ্যাঁ, এটা ছোটবেলা আপনি লিড দিবেন, আপনার সাথে আমি গাইবো। না না না, আপনি শুরু করেন, আমরা তো গাই অনেক সময়, কিন্তু না, আপনার কাছ আপনিও থেকে খুব ভালো শিল্পী, আপনার একটু আগে গাইলেন, আপনার শুনে মনে হলো যে আপনি মার্শাল্লাহ আমার চেয়ে খুব ভালো ভালো না না না, শিল্পী, আমার মাশাআল্লাহ সাথে ভালো গান। মাশাআল্লাহ, ধন্যবাদ যে আপনিও, এটা হচ্ছে একজনকে সম্মান করলে একজনকে আরেকজন সম্মানটা পাওয়া যায়, এটা একটা বড় জিনিস, এই গুণগুলিটা আমাদের আছে মাশাআল্লাহ। আপনি শুরু করেন, আমি আপনার সঙ্গে সঙ্গে আছি, গাইবো। জি, আমরা কোরআস গাই তাহলে গানটা। আচ্ছা ঠিক আছে, এটা আসলে নজরুল সঙ্গীত মনে হ্যাঁ, হয়। নজরুল গীতি। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, হের সাগর আকাশে বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, হের সাগর আকাশে বাতাস দেখবি যদি আয়, সাগর আকাশে বাতাস দেখবি যদি আয়। দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে, দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কোচি মুখে শাহাদাতের, কোচি মুখের শাহাদাতের বাণী শেষে শুনায়, এর সাগর আকাশে বাতাস দেখবি যদি আয়, সাগর আকাশে বাতাস দেখবি যদি আয়। ধুলের ধরা বেহেস্তে আজ জয় করিল দিল রে লাজ, ধুলের ধরা বেহেস্তে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, আয়ের সাগর আকাশে বাতাস দেখবি যদি আয়, সাগর আকাশে বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি আয়, সাগর আকাশে বাতাস দেখবি যদি আয়, সাগর আকাশে বাতাস দেখবি যদি আয়। আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেলো হে মাপি, আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেলো হে মাপি, দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি, জুলুম নিল বিদায়, আয়ের সাগর আকাশে বাতাস দেখবি যদি আয়, সাগর আকাশে বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি আয়, সাগর আকাশে বাতাস দেখবি যদি আয়, সাগর
আকাশে বাতাস দেখবি যদি আয়। মাশাআল্লাহ, কত সুন্দর না, কত সুন্দর ভাবে বর্ণনা দেয়া। যে আমরা তো আসলে চেষ্টা করি, আমাদের তো ভুল ভ্রান্তি হতেই পারে, কারণ আমরা তো আসলে খুব যে এটার মানে অনুশীলন করে আসছি বা একেবারে পাকাপোক্ত একদম ইয়ে হয়ে আসছি তা তো না, আমাদের গাইতেও অনেক সময় ভুল হতেই পারে। আশা করি যারা দেখছেন, ভুল হবে ইনশাআল্লাহ, কারণ হ্যাঁ, আমিও তো ওইরকম হ্যাঁ মানুষ, আমি শুরুতেই বলছি। সেটাই। আর আমরা যারা দেখছেন আজকের অনুষ্ঠান, আশা করি আমাদের ভুল ভ্রান্তি যতই থাকবে সেগুলো মার্জনায় করবেন এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমরা যদি এরপরের আরেকটা যাই, সময় আমাদের হয়তোবা খুবই কম হয়ে আসতেছে, আমরা যদি আরেকটা আপনার কাছ থেকে পরিবেশন শুনি। যে এটা আমার নিজের লেখা না, এটা খুবই জনপ্রিয় একটা গান, আচ্ছা ঠিক আছে, আপনি হয়তো গানটা জানেন, ওই গানটাই গাইতেছে। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। ও মধুর নাম টেনিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নাম টেনিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজো সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজো সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ও মধুর নাম টিমেটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা, ও মধুর নাম টিমেটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা, ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। মাশাআল্লাহ, খুব ভালো, খুব ভালো, অসম্ভব। আর শুধু দর্শক মণ্ডলী, এখন আপনাদের কাছে বিদায় নেওয়ার সময় হয়েছে এবং বিদায় নিচ্ছি, এবং আগামী পর্বেও আবার আবার আপনাদের সামনে দেখা হবে, আবার একটা আরেকজনকে আর্টিস্টকে নিয়ে, একজন শিল্পীকে নিয়ে। আর যাওয়ার সময় বলতে চাই, এসো না আল্লাহর গুণগান গাই, তারপরে আপনি লাইনটা কি, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই, এই কথা বলেই আপনাদের সামনে থেকে এখন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।